নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি মমস। দেখতেই পাচ্ছো বর্ষাকাল এসে গেছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো বর্ষাকালে খিচুড়ি খেতে সবারই খুবই ইচ্ছে করে। তো আজকে আমি চলো তোমাদের একটা খিচুড়ি রেসিপি দেখাচ্ছি, যেটা হয়তো আগে তোমরা এইভাবে করে দেখোনি। এটা আমি প্রেশার কুকারে বানাবো, চটজলদি খিচুড়ি, মাত্র 5 মিনিটে এটা হয়ে যায়, খুবই টেস্টি, মায়ের কাছ থেকে শেখা, তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখানে চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর দেখো দু রকমের ডাল নিয়ে নিয়েছি, 150-150 করে, মুগ ডাল আর মুসুরির ডাল। এছাড়া ফোড়নের জন্য দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর আমি রেখেছি সামান্য জিরের গুঁড়ো। এছাড়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি, আর রেখেছি কাঁচা লঙ্কা চেরা। এছাড়া আমি একটুখানি আদা গ্রেট করে নিয়েছি। আর আমি ফুলকপিটাকে একটুখানি ভেজে রেখেছি। তো ওভেনে আমি প্রেশার কুকার দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একবারে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। প্রথমে মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা একটুখানি ভেজে নেব, ভাজা হয়ে গেছে। এবার আমি মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি, দুটো ডালকে একসঙ্গে আমি একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। প্রেশার কুকারে কিন্তু জলটা পরিমাণ মতনই দিতে হবে, আন্দাজ মতন, যাতে বেশি জল না হয়ে যায়। বেশি জল হলে ভালো হবে না, আর অল্প জল হলে কিন্তু এটা খিচুড়িটাই হবে না। তো জলটা ঠিকঠাক দিতে হবে। এবার আমি ধুয়ে রেখেছি চালটা, চালটাকে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিয়েছি আমি, এবার আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরের গুঁড়ো। একটু সবগুলোকে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি 5 মিনিট দেখো রাখবো, সিটি পড়লে, একটা সিটি পড়লেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারটাকে, একটু জল দিয়ে এটাকে দিচ্ছি, কারণ আমি সঙ্গে সঙ্গে এটাকে ঢাকনাটাকে খুলব, এই জন্য সঙ্গে সঙ্গে ঢাকনাটাকে খুলছি। দেখো আমার খিচুড়ি রেডি, দেখতেই পাচ্ছ খিচুড়ি রেডি হয়ে গেছে, মাত্র একটা সিটিতেই সুন্দর খিচুড়ি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশি সিটি মারলে খিচুড়িটা গলে যাবে পুরো, আর খাওয়া যাবে না, মানে খেতে টেস্টি হবে না অতটা। একটা সিটি এটা সুন্দর খিচুড়ি হবে। যদি মোটা চাল হয় তাহলে তোমরা দুটো সিটি দিতে পারো। প্রেশার কুকারের ঢাকনাটা 2-3 মিনিট একটু লাগিয়ে রাখলাম। দেখো ইলিশ মাছ একটু ভেজে নিই, বর্ষাকালে ইলিশ হবে না, এটা তো হতে পারে না। খিচুড়ির সঙ্গে একটু ইলিশ মাছ ভালোই লাগে খেতে। আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি, দেখো এবার আমি খিচুড়িটাকে সার্ভ করবো। তো চলো দেখে নিই,
সার্ভ করে দিচ্ছি। এটা একটু টেস্ট করেও দেখবো খিচুড়িটা কেমন হয়েছে। এইভাবে খিচুড়িটা তোমরা বানিয়ে দেখবে, এটা খুবই টেস্টি হয় খেতে। আজ ভিজতে ভালো লাগে।